বিবাহিক ক্ষেত্রত আজি প্রায় 15 দিন আগতে প্রথমবার আমার তাত সেই খবরটো আহিছিলে। এইটো পিছত আমি এটা ইনকোয়ারি করবলে CID গেছিল। CID প্রিলিমিনারি ইনকোয়ারি করে যেটা দেখিছে যে এইটো যেখিনি মিনিষ্ট্রি অফ ফাইন্যান্স আর রিজার্ভ ব্যাঙ্কর গাইডলাইন্স আছে সেইখিনি কমপ্লিটলি ফলো হওয়া নাই, সেই কারণে আমি CID কে একটা কেস রেজিস্টার করব দিছো। তো CID আজি প্রায় 3 দিন 4 দিন আগতে একটা কেস রেজিস্টার করেছে। কেস রেজিস্টার করে তোমাকে তদন্ত আরম্ভ করেছে। তদন্ত যি যেনেকে ওলায় সেই মতে অ্যাকশন তুল, তদন্ত যি ওলাব সেই আমি তো তদন্তর কথাহে কব পারিম। এটি তদন্ত যি ওলাব সেইটো তদন্ত কেইদিনমান হৈ লোক তাৰপিছত গম পোৱা যাব কিমান মানুহৰ পৰা পইচা লৈছে কি হৈছে ঘটনাটো তাৰপিছত আমি কব পাৰিম। কিমান নম্বৰ দিয়া হৈছে নেকি আৰক্ষীৰ ফালৰ পৰা এইটো মই CID কৈ দিম। এতিয়া চাকে নম্বৰ দিয়া হোৱা নাই, আমি CID কৈ দিম। তেওঁলোকে এটা নম্বৰ দি দিব য'ত যদি কোনোবা কাৰোবাৰ অসুবিধা হৈছে নে কাৰোবাৰ পইচা লৈছে আৰু ঘূৰাই দিয়া নাই সেইটো তেওঁলোকে এটা নম্বৰ দিব। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।